আসসালামু আলাইকুম। আজকে একটা ব্লগ বানাতে যাচ্ছি আমরা। আজকে আমার ডে অফ, তো যেহেতু একটু সুযোগ পাইছি, সবসময় তো সময় পাওয়া যায় না ব্লগ বানানোর। আপনারা আমার আগের ব্লগগুলো দেখে থাকলে দেখবেন আমি সবসময় একই কথাই বলি। তো আজকে ডে অফ, আর আমার বড় ছেলে ও বিগজনসের খাবার খাইতে যাচ্ছে, তো আমরা এখন বিগজনসে যাবো। আর আপনারা যদি আমার আগের ব্লগ দেখে থাকেন, আগের ব্লগের মধ্যে ইয়ে ছিল, বিজ্ঞানটা আমরা রেকর্ড করছিলাম, দেখাইছিলাম কিছু। আর আজকে এখানে যে বসবো, বসে খাবো, কী কী খাবার অর্ডার করতেছি আপনারা দেখবেন। রাস্তাটা যদি ভালো থাকে, মানে ক্যামেরাতে যদি ফোকাস থাকে, তো রাস্তার কিছু আমরা রেকর্ড করব। আর তো এই তো, আমাদের সাথেই থাকেন। তো আমরা এইমাত্র বিজ্ঞানসে আসছি, আর রাস্তায় মোটামুটি ট্রাফিক ছিল। আর আমি বলছিলাম যে রাস্তাতে কিছু ড্রাইভ আপনাদেরকে, মানে রাস্তার ছবি ধারণ করার চেষ্টা করব। আসলে অনেকটাই ডার্ক হয়ে গেছে, তো ডার্ক হওয়ার জন্য, মানে অন্ধকারের জন্য আর ভিডিও করার চেষ্টা করি নাই। তো এখানে একটা সুবিধা হচ্ছে, এদের পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর এদের এখানে ড্রাইভ থ্রুর ব্যবস্থাও আছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি পার্কিংটা কীরকম এবং বিগজনসের রেস্টুরেন্টটা কীরকম একটু আউটসাইড থেকে। আপনারা দেখতে পাচ্ছেন বিগজনস রেস্টুরেন্টটা, এটাই হচ্ছে মেনলি বিগজনস রেস্টুরেন্টটা। মেনলি ফাস্টফুডটাই করে, তো আমরা আজকে ফাস্টফুড ট্রাই করার জন্য আসছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পার্কিংয়ের ব্যবস্থা আছে, আপনারা যদি এখানে কখনো আসেন, নট বেশ বড়ই একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো আর এখানে দেখেন অনেকগুলো গাড়ি লাইন ধরে দাঁড়ানো আছে, এরা সবাই ড্রাইভ থ্রুর জন্য ওয়েট করতেছে। এখানে ড্রাইভ থ্রুর ব্যবস্থা আছে, এখানে আপনি গাড়ি থেকে অর্ডার করতে পারবেন, আর যেতে যেতে ওইখান থেকে আপনি কালেকশন করে চলে যেতে পারবেন। আর এই তো আমরা এখন ভিতরে যাচ্ছি, আর ভিতরে যাওয়ার পরে আমরা খাবার কিছু অর্ডার করবো, ওদের পারমিশন নিয়ে দেখবো, যদি আমরা রেকর্ড করা যায় তো রেকর্ড করার চেষ্টা করবো। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ওরা পেমেন্ট নিচ্ছে ড্রাইভ থ্রুর জন্য। আর আমরা সব ড্রাইভ থ্রু ইউজ করতেছি না, আমরা ভিতরে ডাইনিং ইউনিট ইউজ করবো। তো যাচ্ছি ভিতরে সাথে। আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম এটা চিকেন মাঞ্চিস, তো এখানে মানে খুব সস্তায় বলতে হবে খাবারগুলো পাওয়া যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে 1 পিস চিকেন অ্যান্ড চিপস 199 কস্ট, 4 পিস চিকেন নাগেট অ্যান্ড চিপস 199, 4 হট উইংস অ্যান্ড চিপস 199, পিৎজা স্লাইস অ্যান্ড চিপস 199। এখানে আছে আপনার মেয়ো বার্গার আছে 99p, চিকি মেয়ো র্যাপ আছে 99p। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রিঙ্ক আছে, এটা হচ্ছে সামার লাভিং ড্রিঙ্ক, তো স্ট্রবেরি ক্রিম, তারপর আছে ট্যাঙ্গো আইস ব্লাস্ট, আর ম্যাঙ্গো ডিলাইট, হ্যান্ডসম থিক। আমি ওদেরকে পারমিশন দিচ্ছি, ওনারা বলছে আমি রেকর্ড করতে পারবো। আর এখন আপনারা রেস্টুরেন্টের ভিতরটা দেখতেছেন, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, লাইটিংটাও অদ্ভুত ধরনের একটা লাইটিং, টিউবলাইটটা সোজা ফেলে দিছে, পুরান নাইসি লাগতেছে, বিভিন্ন ধরনের কালার আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এদের কিছু জিনিস আছে, এদের যে অ্যাডভার্টাইজটা ওইটা রাখছে। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, টেবিলের সিটিং আসলে এমটি, মানুষ বেশিরভাগই টেকে নিচ্ছে, উইকেন্ডে হয়তো বেশি বিজি থাকে, আজকে তো থার্সডে পড়ছে উইকেন্ড, তো সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো। এটা হচ্ছে আমাদের অর্ডার, আমরা দুইটা, একটা পিৎজা স্লাইস চিপস নিয়েছি, একটা চিকি মেয়ো রাব নিয়েছি, একটা চিকি মেয়ো বার্গার নিয়েছি, ব্যাটার মাশরুম নেওয়া হয়েছে, স্পাইসি উইংস নেওয়া হয়েছে, আর দুইটা ড্রিঙ্ক নেওয়া হয়েছে। তো সব মিলে আমাদের বিল আসছে 11,072 পেন্স। তো এই তো, এখন আমরা ওয়েট করতেছি খাবারের জন্য, তো খাবার আসলে আপনাদেরকে খাবারটা দেখে এখানে রেকর্ড করতে চাচ্ছি। ওয়েল, দ্য ব্রাদার ইজ মেকিং পিৎজা, সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টপিংস আছে, হালাপিনো, মাশরুম, ব্ল্যাক অলিভ, টমাটো, পাইনাপল। সেই যে দেখাচ্ছেন পিৎজা সস দেওয়া হচ্ছে পিৎজার মধ্যে,
হাউ মেনি ইঞ্চিস দা ব্রাদার? 9 ইঞ্চ। এটা হচ্ছে 9 ইঞ্চ পিৎজা। তো দেখতে পাচ্ছেন সস্তা হয়েছে, তারপরে চিজ দেওয়া হচ্ছে, তো চিজ এখানে রাখা হচ্ছে, এখানে সস্তা বানায় রাখা হচ্ছে, এখানে পিৎজা বানানো হচ্ছে। এটা এখানে মিটগুলো রাখা হয়েছে, চিকেন বিভিন্ন ধরনের চিকেন আছে, টিক্কা আছে, তারপরে সবগুলা মিটার আছে বলতে পারছি না। ড্রিঙ্ক কাউন্টার আছে, সুগার ডোনাট, গ্লেজ ডোনাট, মাফিন রাখা আছে, মাফিন, আর একটা ওটা চলে আসছে, এটা হচ্ছে চিকেন উইংস, চিপস, চিকেন রাপ, আর হচ্ছে চিকি বার্গার, আর এখানে ড্রিঙ্ক আছে, এটা হচ্ছে রুটি ম্যাঙ্গো, আর এটা হচ্ছে এই তো আমার কাছে মনে হচ্ছে চিকেন উইংসটাই বেস্ট হবে। তো আমি খাওয়া শুরু করতেছি, প্রথমে ভেজিটেরিয়ানটা ট্রাই করতেছি, মাশরুম, বাটার মাশরুম। বাটারটা ক্রাঞ্চি আছে, আর মাশরুম তো মাশরুম, বাটারটা মাশরুমে যায় টেস্ট, এটাই খুবই গরম ফ্যাসলি বানাচ্ছে বোঝা যাচ্ছে। বার্গার ট্রাই করতেছি, বার্গারের ভিতরে চিকেন একটু বেয়ে দিছে, চিপসের জন্য এরা মোটামুটি ফেমাস, চিপস নাই
pizza. The pizza is chip, tomato, cheese, onion and chicken. This is a nice set. চকোলা খাবারই ফ্রেশ এখানে বানাইছে, গরম, প্রচুর গরম চকোলা খাবারই। চিকেন উইংসটা ট্রাই করতেছি, চিকেন উইংসটা নাইস আছে। একটা সমস্যা হচ্ছে যে বাটারটা আছে কিন্তু তেমন ক্রাঞ্চি না, একটু সবই হয়ে গেছে। এটা মনে হয় একটু আগে বানানো ছিল, আর লাইটের মধ্যে থাকতে 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 একটু সফট হয়ে গেছে। এমনি গরম আছে, কিছুটা স্পাইসি আছে, টেস্ট খারাপ না পুরো। সবগুলো আইটেমের থেকে চিকেন উইংসটা এটাই সবচেয়ে বেশি মজা। তুমি একটু ঝাল পছন্দ করে আর চিকেনটার মধ্যে ঝাল আসছে, একটু ড্রিঙ্ক খাইয়া তাদেরকে ড্রিঙ্কের টেস্টটা জানাই দেয়। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, আমরা খাওয়া দাওয়া করে বাসা চলে যাবো। আপনারা যারা আমার চ্যানেলটা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে বলবেন না, আর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।